এখন বাজে 4:37, বৃহস্পতিবার জুলাই মাসের 1 তারিখ। দেখতেই পাচ্ছ তোমরা, আর কালকে 12টার সময় আমি শুয়েছি না ঘুমিয়ে, জাগতে জাগতে ভোর হয়ে গেছে। এই যে দেখো ভোর হচ্ছে, আর কত স্নিগ্ধ পরিবেশ, তাই না? ভোরবেলাটা খুব ভালো লাগে। আর আমি তো যেহেতু প্রত্যেক দিনই জাগি, ভোর দেখি। তো এখন দেখো এখানে ফ্ল্যাটের কিছু জানলাও খুলে দিয়েছে, কারণ গরমে সবাই এখন ঘুম থেকে উঠবে, আর আমি এখন 5টার সময় ঘুমাতে যাব, মানে ভাবতে পারছো? গুড মর্নিং, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো বললাম আমি সারা রাত জেগেই ছিলাম, সকালে ঘুমিয়েছি, একদম মানে সকালে 5টার পরেই ঘুমিয়েছি। মানে অনেক দিন হয়েছে ভিডিও বানিয়ে, প্রায় 1 মাস হতে গেল ভিডিও বানাইনি আমি। যতদিন আমার ছেলে স্কুল ছুটি পড়েছে, 1 মাসের কাছাকাছি, মানে এই সপ্তাহটা পুরো হলে 1 মাস কমপ্লিট করবে, তো এইরকমই আমি 1 মাস হতে যাই ভিডিও বানাইনি, তোমার সাথে কোনো কিছু শেয়ার করিনি। কী বলতো, ভালোই লাগছিল না। 5টার সময় ঘুমিয়েছি, আর তোমাদের দাদাভাই যখন বেরিয়েছিল, তখন মানে কাজে বেরিয়েছে, তখন ওই 8টা মতো বাজে, কাজে বেরিয়েছে, তখন আমাকে, তখন আমি একবার উঠেছিলাম, আমাকে দেখে দিয়েছিল। বলি না, দাদাভাই কাজে গেছিল, এবার রিবুর পাপা কাজে যাওয়ার সময় আমাকে একবার ডেকে দেয়, তখন একবার উঠি, ও বেরিয়ে যায়, আবার এসে ঘুমিয়ে পড়েছি। মানে প্রায় 1 মাস ধরে ছেলের স্কুল যতদিন ছুটি ততদিন ধরেই রাতেবেলা দেরি করে ঘুমাই। রাতেবেলা বলা ভুল হবে, ভোরবেলাতেই ঘুমাই 4:30, 4:30। আজকে এখন 5টা বেজে গেছে, এরকম 5টার সময়ও ঘুমাই, 3:30, 3:30, 4 বেজেই যায় আমার নর্মাল ঘুমাতে ঘুমাতে। তো ছেলে স্কুল এখন ছুটি বলে সকালে একটুখানি দেরি করে উঠলেও কিছু হবে না, তো সেই কারণে রাতেবেলা ফোনটা দেখি, একটু ফোন ঘাঁটি। তো ফোন ঘাঁটছিলাম, কালকেও সেরকম ফোনই ঘাঁটছিলাম, তো ভেবেছিলাম ভিডিও বানাবো না, মানে বানাচ্ছিলাম ভিডিও, আমার ব্লগে ভিউজ আসছে না, তো সেই কারণে ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম। তারপরে রোববার দিনকে ভাবলাম যে এবার সপ্তাহের প্রথম দিন থেকে, সোমবার থেকে আমি ভিডিও স্টার্ট করবো, রোববারে রাতেবেলা ভেবেছিলাম। তো রোববারে রাতেবেলাও ঘুমিয়েছি এতটাই দেরি করে, সকালবেলা যখন উঠেছি সোমবার দিনকে, ফোনটা নিয়েছে ভিডিও বানাবো আর ইচ্ছাই করেনি, কারণ শরীর খুবই খারাপ লাগে। সব রাতেবেলা না ঘুমালে না শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি রাতেবেলা জেগেই থাকি, একদম চোখের তলায় কালি পড়ে গেছে, চোখের তলায় একদম কালি পড়ে গেছে। তো সেই কারণেই ভেবেছিলাম ভিডিও বানাবো সোমবার দিনকে, সোমবার দিনকেও আর ভিডিও বানাইনি। তো কালকে রাতেও জেগেছিলাম, কালকে বললাম তোমাদেরকে, কালকে রাতে জেগেছিলাম বড়টা ভুল হয়ে যাবে, কারণ আজকে অবধি জেগেছিলাম, 5টার সময় ঘুমিয়েছি, আবার এখন ওই আজকে উঠেছি, তোমাদের দাদাভাই চলে যাওয়ার সময় একবার উঠেছিলাম 7:45 সময় করে, আবার শুয়ে পড়েছি, তারপর উঠলাম এই 9:10 করে উঠলাম। এখন একটু টুকটাক কাজ ছিল, কিছুটা কাজ করে এখন তোমাদের সাথে কথা বলছি। আর ছেলেটা এই কিছুক্ষণ আগেই উঠলো 10টার সময়, আর এখন হচ্ছে ছেলেটা ওঠার পরেই তোমাদের সাথে কথা বলছি। কালকে আমি একদম জেদ নিয়েছি যে এবার আমি ভিডিও বানাবই, ভিডিও কী বলতো কাজ করে যাব, ফলটা আপনি আপই হবে। কারণ যত বড় বড় ইউটিউবার আছে সবাই কিন্তু ছোটোর থেকেই উঠেছে, তাই আমিও ফোন করেছি, এক প্রকার ফোনই করেছি বলতে পারছি, যে আমি এবার থেকে রেগুলার ভিডিও আমি বানাবই, তারপর যা হয় দেখা যাবে। তো যাই হোক, তাই আজকে থেকে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম। আর তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করো, ভালো লেগেছে, খারাপ লাগলেও আমাকে কমেন্ট করো যে আমার তোমাদের খারাপ লাগছে ভিডিওগুলো। তোমাদেরকে আমার ছেলে ওর ব্রাশ দেখাবে, দেখি দাও, ব্রাশ করছে এখনো। আমি বললাম, আমি যখন ব্রাশ করছি আমি বললাম যে আয় ব্রাশ করি একসাথে, না করবো না, ফোন দেখছিল। এখন আমি ফোনটা নিয়েছি বলে তাই জন্য এখন নেমেছে ব্রাশ করার জন্য। তাও আমি ব্রাশে মাজন দিয়েছিলাম, ওর যতটুকু লাগবে ততটুকু মাজন দিয়েছিলাম, ও কী করলো আরও বেশি মাজন নিয়ে এখন ব্রাশ করছে। আমার ছেলে হচ্ছে ফোন নিয়ে গেম খেলছিল, ওর থেকে ফোনটা নিলাম, ফোন তো দিতে চাইছিলই না, দাও ফোনটা নিলাম, নিয়ে বললাম যে দিয়ে ভিডিও বানাবো। আর ও অনেক ফোন নষ্ট করেছে, সেই সব কথা তোমাদের অন্য একদিন বলবো। তো সেই সব ফোন থাকলে অনেকগুলো ফোন থাকতো আমাদের কাছে, তো একটার পর একটা ফোন নষ্ট করেছে, আর একটার পর একটা ফোন কিনতেই গেছি, মানে কিনেই গেছে ওর পাপা। তো যাই হোক, সেই সব কথা অন্য কোনো দিন বলবো তোমাদের সাথে, অন্য কোনো দিন শেয়ার করবো, আজকে আর শেয়ার করছি না।
আজকে বিশেষ কিছু তোমাদেরকে আমি দেখাবো না, আজকে বৃহস্পতিবার মাংস রান্না করব, আবার হচ্ছে পুজো দেওয়ার আছে, বাটালি করতেও হবে, তো আজকে বিশেষ কিছু তোমাদেরকে দেখাবো না। আজকে ব্লগটা আমি একদম ছোটই বানাবো। এই যে দেখো আমার ছেলে নড়তেও পারে না, ছুটতেও পারে না, মানে খেলাখেলি করে, দৌড়াদৌড়ি করে ঠিকই, কিন্তু ওই যে দৌড়াতে 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 পড়ে যায়। এই মাত্র বেসিনের কাছে গেছে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে করতে, আর পাটা একদম ব্যথা খেলো, পড়ে গেছে, পায়ে ব্যথা খেলো, আমার কাছে এসে উহা করছে, দেখাচ্ছে আমাকে কোথায় নিয়ে গেছে। তো যাক, এখন দেখো এই যে রাতেরবেলা যে চুল বেঁধেছিলাম সেটা এখনো খুলিনি, আর এই যে দেখতেই পাচ্ছ বিছানা অগোছানো রয়েছে, এখনো বিছানাপত্র কিছুই ঠিকঠাক করিনি। তো আজকে হচ্ছে সপ্তাহে, আজকে হচ্ছে মাসের 1 তারিখ, তো 1 তারিখ থেকে আমি একদম ব্লগটা স্টার্ট করলাম। ব্লগ করা আমি ছাড়বো না এবার থেকে, আমি ব্লগটা করেই যাব, দেখা যাক কী হয়। ঠিক আছে, আমি ব্লগ করবো, আর তোমরা আমার পাশে থেকো, প্লিজ তোমরা আমার পাশে থেকো, একটু দাঁড়াও, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কমেন্ট একটা করেই দিও, কমেন্ট করো আমার ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, কমেন্ট করো।